Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. Hi everyone. Afnara shobai kemon achen? Asha korchi jai jekhane achen Allahor oshesh rahmate bhalo achen. Ei to apnarar duay amra onek bhalo achi. Te protidinor moton ajke ekta recipe niye apnader sathe hazir hoye gelam. Ekhono dekhte parra kichu siddho chal nichi ami. Ajke ami balu sara kibhabe Murita Bazazai apnara sathe share korlam keno ami siddho chal nichi okay tahole apnara dekhte thakun ekano ami lobon nichi ar kono pani ami ebhabe lobon ar pani diye साल्ट वाले बीज दिए नींबू ये बाबे हमें किस कौन बीज आया 10 मिनट रखूं অনে ভাবে আমি কিছু সময় বাজার করে এখন একটা ফ্রাই প্যান নিছি আর ফ্রাই প্যানও আমি সল্টটা দিলে নিলাম দেখি আমার সোলার আগুনটা অন করে দিলাম এখন ভাবে আমি কিছু সোলার আগুনটা অন করে দিলাম এখন আমি এভাবে কিছু সব অল্প আছে এভাবে আমি চাউলটারে আস্তে ধীরে ভাজিয়া নিব আপনারা খেয়াল করেন যেন চাউলটা যেন ফুটে না এভাবে ভাজুন যেন আমার কাছে শীতার কোনো রেসিপি নেই যে আমি শীতকাল আর বা সবে কিবা মুড়িটা বাজা জানান তবু তো বা জানতা জানিল না জনের দেখে আর জন বেস্তনে শিকার যায় এভাবে আমি কিছুক্ষণ ভাজিয়ে নেব দেখা পাবো খালাম কালারটা যে সময় চেঞ্জ হয়ে যাইব তখন সময় লারাগুলো অফ করে দেব আর এদিকে আমি লবণ নিছি একটা হান্ডির মাঝে কারণ এই লবণ দিয়ে আমি সানা বাচ্ছিলাম সে রয়েছি তখন আরও ফুরা ফুরাইব আমি লবণ দিই মুড়িটা বাজবো আমি আরো অল্প লবণ ফুটাই দাম দেড় দিন যদি আপনারা বুড়ি পাচ্ছেন এই লবণটা একটা কিচ্ছুর মাঝে করে রাখি দিবা অন্য একদিন তারপর আবার বুড়িটা বাস্তা এভাবে আমি কিছুক্ষণ সময় ধরে বাজিয়া দিছি এখন আমি সোলার আগুনটা অফ করে নিলাম দেখতে পাচ্ছেন সোলার কালারটা সোলার আগুন করে ভাবে চেঞ্জ হয়ে গেল তখন সময় লবণটা আমি হাই দিয়ে গরম করব দেখি আমার লবণটা গরম হয়ে আসছে
এটা কারণ আমি একটু টানাইয়া বাঁধবো কারণ টানাইয়া বাঁধলে মুড়িটা খাইতে আমার বেশি ভালোই লাগে সাদা মুড়িটা রাস্তা আপনারা সাউচা যেন একটু কম বাজোই আমি সাউচা কিছু লাল করিয়া পাচ্ছি কারণ আমি একটু লাল মুড়িটা খাইতে বেলা পাই ঠিক আছে এভাবে দিয়ে দিয়ে কিছু সময় রাখি রাখি লবণ ছাড়ে আবার গরম করে আপনারা মুড়িটা বাজুন যান লবণ দিয়ে মুড়ি বাঁধলে তো লবণ লাগে খাইতাম পারতাম না আপনারা একবার ট্রাই করতে পারবেন আর দেখতে পারবা অনেক স্বাদ লাগে মুড়িটা আতর বানাই মুড়িটা তো বাজে বানু দিয়া চালু সারা লবণ দিয়েও বাজা যায় মুড়িটা প্রথম প্রথম আমিও এভাবে ট্রাই করছিলাম তারপরে আমি একটা লবণ বালু দি পাচ্ছিলাম তারপরে যেমন আমি খাওয়ার সময় বুঝি আমার বাতর মাঝে খালি বালু লাগে মাছের মাঝে লবণ দিয়ে বাঁচলে অবশ্যই লবণটা লাগে না আর আপনারা তো যদি চাউলের মাঝে চাউলটা আগে মাখাইয়া পানি দিয়ে মাখানির সময় যদি লবণটা অল্প কম দেয় বা ভালো কিনবো এভাবে খাই পারবা বাজার জন্য দেখতে পারবা অনেক মজা লাগে খাইতে কারণ আমি এখন শকর মুড়িটা খাইতে পারি না আমি এভাবে বানাইলে বাবা পাই আর আমি কিছু গলাই গলাই দিয়ে বাজার আমি বাজার খাবো যাচ্ছি লাল করিয়া মুড়িটা বাঁধিয়ে খাইতে বাজার সময় জানো চুলার আগুনটা একদম কমে না খাইতে জানো মুড়িটা বাজানো লাস্টের সবগুলো আমি একসাথে
লাইটা লবণটাতে রয়েছে এখন আমি লবণটা নিয়ে রাখি দেব এমনি একটা পটর আছে বড়িয়া অন্য একদিন মুড়ি বাজলে বাদাম বাজলে মটর বাজলে সানা বাজলে ইউজ করা যাইব আবারও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মুড়ি চলছে আপনারা চাইলে এভাবে বানিয়ে খাইতে পারেন মুড়িটা বাজিয়ে খাইতে অনেক স্বাদই লাগে কারণ যারা বাজতে পারে তার লাগে তো ইজি লাগে সবকিছু ইজি লাগে জানলে না জানলে অনেক কষ্ট লাগে ঠিক আছে আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করছেন না তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যে যেখানে আছেন ভালো থাকবা সুস্থ থাকবা ভুল টুটি সমা দৃষ্টিতে দেখবা মা আজকের মতন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ মারজান মারজান কম অন বাবা এলএমএলএপি এগেইন আবার কো Again, go again. Next time, one, two, singles me. Duddy, hey, bye. Duddy. সকল আন্টিমণি তারাই তোমারে
দেখবো আমি তো আম্মা বাংলাদেশে তোমার নানুয়ে দেখবা তোমার খোরা হাই নানু নানু পিছে ফা নানু নানু হাই নানু খোরতে নানু হে ও নানি বলতেছো ইয়েস যে এল হে 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 আছে আদে ওয়া নে রা তে বাই দিলা বাই আল্লাহ হাফেজ ওরে ওই বাই দিল ও আল্লাহ হাফেজ কো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কিতা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খো সানিয়াগিন খো আসসালামু আলাইকুম খাইল তো নে তুমি টুমারো ফরাজ যাই বাই মিয়া সাবর গেছে ওকে ওকে সুরি হয়ে গিয়ে ঘুমাইও না আমার একটা সুরা ফুয়ে আম্মু ফরাত বই তৈল গিয়ে ঘুমাই থাকে ফরত না আমি দিয়ে ফাবাম